শুনছেন আরডি টিভি অসহায়দের কথা বলি। শুভ নববর্ষ, 2022 সালের শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনআরডি টিভির সাপ্তাহিক আয়োজন আজকের পত্রিকায়। আজ শনিবার 1 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দ, 17ই পৌষ 1428 বঙ্গাব্দ, 27 জমাদিউল আউয়াল 1443 হিজড়ি। প্রথম আলো, আশোক ও এমএসএফ এর মূল্যায়ন, মানবাধিকার লঙ্ঘনের বছর ছিল 2021 সাল, 16 জেলা টিকায় পিছিয়ে, তরুণদের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ, অস্ত্রধারী দুজন যুবলীগের, অন্যরা চিহ্নিত হয়নি, যদি 10টা মার্ডারও করা লাগে তাই করবেন। ইউপি নির্বাচন সমকাল, আশা যেন দুরাশায় পরিণত না হয়, সিরাজুল ইসলাম চৌধুরী স্বপ্নের পদ্মা সেতুতে হঠাৎ প্রধানমন্ত্রী, উত্তাপ ছড়াবে রাজনীতি, ঝোট আর ভোট বাড়ানোর লক্ষ্য, ভাবনায় রাজপথ আর বিদেশের সমর্থন, শৈলকুপায়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক নিহত, নিশ্চিহ্ন হলো আরও এক রাখাইন গ্রাম, কুলহারা উপকূল, কি হবে লাখো চাকরি প্রার্থীর, রেলে 2 নিয়োগ, বেদিতে 2 নিয়ম, রাজনীতি 2022, চায়ের আড্ডা চুপচাপ, ক্লাব পাড়ায় গুঞ্জন, আওয়ামী লীগের সামনে 2 চ্যালেঞ্জ, খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ, সক্রিয় বিএনপি, বছর জুড়ে আলোচনায় ভাইরাল ইস্যু, শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, প্রতি কর্মদিবসে 4000 ওয়ার্ক ভিসা ইস্যু করছে সৌদি, পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি প্রায় সবকটি পত্রিকাতেই 2022 সালকে স্বাগত জানিয়ে বিশেষ করপত্র ছেপেছে, বিশেষ খবরাখবর সেখানে রয়েছে, অনেক বুদ্ধিজীবীর অনেক মন্তব্য কলাম ছেপেছে পত্রিকাগুলো। আর হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সেখানে হঠাৎ হাজির হয়েছেন, এটা প্রত্যেকটা পত্রিকায় গুরুত্ব সহকারে নিউজ করেছে। পাশাপাশি ইলেকশন, বর্তমান সময়ে যে ইউপি নির্বাচন হচ্ছে সে বিষয়েও সংবাদ ছেপেছে পত্রিকাগুলো। প্রথম আলো দেখা যাচ্ছে, তরুণদের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ, সেখানে কয়েকজনের মন্তব্য উল্লেখ করেছে। স্বপ্ন দেখি শনিবার বাংলাদেশের, সেজুতি সাহা, বিশ্বে দেশের পতাকা ওড়াবেন তরুণেরা, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, বাল্যবিবাহ আর দেখতে চাই না মারিয়া মান্দা, চলচ্চিত্রের সামনে এগোনো সময় রেজওয়ান, এবং 16টি জেলা টিকায় পিছিয়ে আছে এই বিষয়ে নিউজ করেছে প্রথম আলো। আর 2021 সালের ব্যাপারে আইন ও সালিশ কেন্দ্র এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, তারা মূল্যায়ন করেছে 2021 সাল ছিল মানবাধিকার লঙ্ঘনের বছর। দৈনিক মানব জমিন 2022 সালের বিষয়কে সামনে রেখে সেখানে লিড নিউজ করেছে, চায়ের আড্ডা চুপচাপ, ক্লাব পাড়ায় গুঞ্জন, আওয়ামী লীগের সামনে 2টা চ্যালেঞ্জের বিষয় উল্লেখ করেছে, খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ, বিএনপি সক্রিয় আছে, এই বিষয়টা সেখানে উঠে এসেছে। এই ছিল আমার হাতে থাকা পত্রপত্রিকাগুলোর শিরোনাম এবং সংক্ষিপ্ত পর্যালোচনা। এবার আসুন দেখা যাক সম্পাদকীয়। প্রথম আলো সম্পাদকীয়তে লিখেছে, স্বাগত 2022, ব্যর্থতা পেছনে ফেলে এগিয়ে যাক বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে প্রথম আলো লিখেছে, ব্যর্থতা যেগুলো আছে আমাদের সেগুলোকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যয় ব্যক্ত করেছে প্রথম আলো। পাশাপাশি আরেকটি সম্পাদকীয়তে লিখেছে, অবৈধভাবে মাছ শিকার, রাজবাড়ি প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। রাজবাড়ি জেলার খাল বিল নদীনালা বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাছ শিকার হচ্ছে, সেই বিষয়টাকে, শুধু রাজবাড়ি নয় দেশের বিভিন্ন এলাকার বিষয়টাকে উল্লেখ করে এখানে অবৈধ মাছ শিকারের বিষয়টাকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে প্রথম আলো। সমকাল সমকাল সম্পাদকীয়তে লিখেছে, স্বাগত 2022, নতুন আলোর প্রত্যাশা। প্রথম সমকালও গত বছরের বিভিন্ন গ্লানি ব্যর্থতা এগুলোকে পেছনে ফেলে নতুন আলোর প্রত্যাশার প্রত্যয় ব্যক্ত করেছে। এই ছিল আমার হাতে থাকা পত্রিকাগুলোর সম্পাদকীয়। আজকের অনুষ্ঠানে আমার সাথে যারা ছিলেন আপনাদের সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হাসি খুশি থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।